আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে নতুন আরেকটি ডেইলি ব্লগ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকে হচ্ছে শেষ রোজা, তো শেষ রোজার ব্লগটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অবশ্যই একটি লাইক দিয়ে আজকের ভিডিওটা দেখতে থাকবেন। আর আমি কিন্তু শুরুতেই এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা ফলি মাছ থেতলে নিয়েছি। আজকে হচ্ছে ফলি মাছের কোফতা বানাবো, আর অনেক কিছু রান্না হবে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি বরিশাল থেকে এসেছেন। তো ইফতার বানাবো, তারপর হচ্ছে রাতের জন্য রান্না বান্না করব। আর আজকে রাতে তো আর সিহারি খেতে হবে না যেহেতু আজকে শেষ রোজা, আর সেই অনুযায়ী আজকে রান্না বান্না করব। যেহেতু আমার শ্বশুর আর শাশুড়ি সবাই কম বেশি এসেছেন বাসায়, তো এবার কিন্তু আমরা ঢাকায় ঈদ করছি, তো সবাইকে নিয়ে এবার ঢাকায় ঈদ করা হবে। কে কোথায় ঈদ করছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, যেহেতু কালকে ঈদ, কে কে বাড়িতে গেছেন বা কে কে ঢাকায় আছেন, গ্রামের বাড়িতে কে কে গেছেন আর কি, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার আপুদের বলছি, ভাইয়াদের বলছি, তো আমি কিন্তু এখানে ঈদ করছি আমার শ্বশুর শাশুড়িদের সঙ্গে। আর আমি কিন্তু এখানে ফলি মাছটা থেতলে নিয়েছি, দেখতেই পেয়েছেন যারা ভিডিওটা দেখা শুরু করছেন, অবশ্যই হয়তো বা খেয়াল করেছেন। আমি কিন্তু ফলি মাছটা প্রথমে পাটার মধ্যে থেতলে নেওয়ার পরে চামচ দিয়ে মাছগুলো উঠিয়ে নিয়েছে, আর কাঁটাগুলো কিন্তু আলাদা করে নিয়েছে। আর এই কাঁটার মধ্যেও কিন্তু মাছ থেকে যায়, তো সেখান থেকেও কিন্তু মাছগুলো আলাদা করতে হবে। তো ফলি মাছের রেসিপিটাও আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে আমি কাঁটা থেকে মাছটা আলাদা করেছি। আর এখানে হচ্ছে আমি মশলা কষিয়ে নিয়েছি, এখানে মাংস রান্না করার জন্য বা গোস্ত রান্না করার জন্য যেভাবে মশলাটা সবসময় কষানো হয় সেভাবে কষানোর পর এখানে কলিজা আর ফ্যাপসা আমি একসঙ্গে রান্না করব। আর ফ্যাপসাগুলো আর কলিজাগুলো কিন্তু সব ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়েছে, ধুয়ে নেওয়া হয়েছে, পরিষ্কার করে নেওয়ার পরে কিন্তু রান্নাটা করা হচ্ছে। তো আমি এখন কিছুক্ষণ কষিয়ে নেব, আর মশলার মধ্যে যে মশলাগুলো দিয়ে আমরা গরুর মাংস রান্না করি সেই মশলা দিয়েই কিন্তু রান্নাটা হচ্ছে সেমভাবে। আর রান্না করব হচ্ছে এখানে আমি ডাল দিয়ে শাক রান্না করব, আর লাউ শাক রান্না করব আর কি। তো শাকগুলো কিন্তু আমি তিন চারবার অনেকবারই কিন্তু ধুয়ে নিয়েছি, প্রায় তিন চারবার কিন্তু ভালো করে শাকগুলো ধুয়ে নেওয়া। তো আমি এখানে একবার দুইবার আপনাদেরকে দেখাচ্ছি। তো অনেকে অনেক কাপড় হয়তো ভাববেন যে একবার বা দুইবার ধোয়া হয়েছে, তা কিন্তু না, অনেকবার কিন্তু শাকগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। আর আমি ডালটা আর যেভাবে রান্না করব, ডাল দিয়ে আর লাউ শাকটা যেভাবে রান্না করব সেটা এখন শেয়ার করছি। এখানে প্রথমে আমি একটু কাঁচামরিচ হলুদের গুঁড়া আর একটুখানি মরিচের গুঁড়া আর এখানে পেঁয়াজ আর হচ্ছে আর রসুন কুচি আমি দিয়েছি, আর সামান্য আমি তেল দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পরে আমি পরিমাণ মতো এখন এখানে পানি দিয়ে দিব। তো পরিমাণ মতো পানি দেওয়ার পরে আমি ডালটা এখন রান্না করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আর পানি দিই না। যখন ডালটা হালকা সিদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে শাকগুলো দিয়ে দিলাম। আমি সব শাক দিয়ে দেবো না, কিছু শাক আমি সিদ্ধ করে রেখে দিব। আর এখানে আমি অর্ধেক কিন্তু শাক দিয়ে দিয়েছি, আর সবগুলো শাক দিলে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না, তো হালকা পরিমাণ কম পরিমাণ শাক দিয়ে এভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে ডাল দিয়ে। আর এখানে হচ্ছে আমি ধুনধুল রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর প্রথমে আমি কিছু পেঁয়াজ আর একটু কাঁচামরিচ, কয়েকটা কাঁচামরিচ দিয়ে হালকা একটু পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন এখানে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম হালকা একটু ভেজে। এখানে দিয়ে দেবো হচ্ছে আমি চিংড়ি মাছ, যে চিংড়ি মাছ আমার আগে থেকে বাছা ছিল সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, গুঁড়া চিংড়ি মাছ। আর সাথে কিছু চিংড়ি মাছের যে বাকি যে অংশগুলো থাকে সেগুলো আমি ব্লেন্ডার করে একসঙ্গে আর কি আমি রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে এখন আমি ধুনধুলটা রান্না করব। আর এখানে ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ধুনধুলটা দিয়ে দেব। এখানে কিন্তু পরিমাণ মতো আমি লবণও দিয়ে দিয়েছি, তো এখানে আমি কোনো আদা রসুন আর হচ্ছে জিরা দেইনি, তো এভাবেই আমি রান্না করব। আর ধুনধুলে কিন্তু পানিও দিতে হয় না, এমনি রান্না করলে কিন্তু প্রচুর পরিমাণ পানি ওঠে। তো এই তো আমি এখন এই মাছের মধ্যে ভালো মতো কষিয়ে নেব, যেহেতু এটা সবজি রান্না হচ্ছে তো আদা রসুন না দিলেও চলে, চাইলে আদা রসুন একটু জিরা বাটা হালকা পরিমাণ দিতে পারেন। তো এই তো রান্নাটা কিন্তু শেষ, আমি কিন্তু একটু পানি দিইনি, তাও দেখতেই পাচ্ছেন কতটা ঝোল উঠেছে। তো আমি শেষের দিকে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব। আর এই তো আমার রান্নাবান্না শেষ, কী কী রান্না করলাম রাতের জন্য সেটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিই। এই তো এখানে চিংড়ি মাছ দিয়ে ধুনধুল রান্না করেছি, আর এখানে যে ডাল দিয়ে যে শাকটা রান্না করলাম আমি, আর
লাউ শাক যে রান্না করলাম সেটা, আর এই তো এখানে হচ্ছে ফ্যাপসা আর কুড়ি যে রান্না করেছি, আর বাকি এখানে আমি রান্না করেছি, রান্না করতে সিদ্ধ করে রেখেছি। এটা আর আমি ফ্রিজে রাখবো না, ভেবেছিলাম রেখে দেবো, তো এটা আমি ভাজি করে দেবো। এই শাক আর আলু একসঙ্গে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখন চলে আসছি ইফতারি বানানোর জন্য, সব রেডি ছিল, শুধু দুই ঘন্টা চলেই আসছি, দুই দেড় ঘন্টা আগেই চলে আসছি রান্নাঘরে। আর এখানে আমি ডিম আর আলু একসঙ্গে আমি গ্রেট করে নিচ্ছি, এগুলো আমি ডিম আলুর চপ বানাবো। তো সব কিন্তু মোটামুটি রেডি ইফতারের জন্য। এখানে আমি ডাল বেটে নিয়েছি, আর বেগুনি সব বেগুনি বানানোর জন্য বেগুনটাকে কেটে নিয়েছি। তো সব রেডি করা হয়েছে, এখন আমি ফুলি মাছের কোপ্তাটা কীভাবে বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর প্রথমে কিন্তু দেখেছেন আমি ফুলি মাছটা কীভাবে আমি মাছ আর চামড়াটা আলাদা করেছি, কাটার থেকে আমি কীভাবে আলাদা করেছি হয়তো অনেকে দেখেছেন। তো এই তো এখানে কিন্তু এখন কোনো প্রকার কাটা নেই, কাটাগুলো কিন্তু আলাদা করে রেখেছি, শুধু কিন্তু মাছের অংশগুলো। তো এখানে আমি পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়েছি, তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো, এখন হচ্ছে একটু তেল দিয়ে দিলাম, আর জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, আর হচ্ছে দিয়ে দিয়েছি এখানে আধা চামচ রসুন বাটা আর আদা বাটা দিয়েছি। এখন ভালো করে হাত দিয়ে আমি মেখে নিব, ভালো করে মেখে নিতে হবে। তো যখন ভালো করে মাখা হয়ে যাবে আমি তখন এই চামড়াগুলো, যে মাছের যে চামড়াগুলো আছে এগুলোর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে আমি অর্ধেক অর্ধেক, যেহেতু দুইটা মাছ তো দুইটাই ফুলি মাছের কোপ্তা বানাবো, তো চামড়ার উপর কিন্তু এইভাবে মাছটা দিয়ে চারদিক দিয়ে ঢেকে দিতে হবে, যাতে করে মাছটা বেরিয়ে না আসে, সেইভাবে হচ্ছে চামড়াটা দিতে হবে উপর দিয়ে। তো চাইলে আপনারা যে মাছের শেপটা সেই শেপ আকারেও কিন্তু বানাতে পারেন। তো আমরা এইভাবে বানাই, আমার শাশুড়ি মা এইভাবে বানাই, একটু গোল টাইপের করে একটু শেপ দিয়ে বানাই, তো ভালোই লাগে এভাবে। তো হয়তো বা খেয়াল করেছেন যারা দেখছেন এখন পর্যন্ত। তো এখন এটা আমি উপুর করে তেলের মধ্যে ছেড়ে দেবো, এই তেলের মধ্যে আমি ইফতারে বানাবো। তো ভাবলাম যে আগে আমি ফুলি মাছের কোপ্তাটা বানিয়ে ফেলি, তো উপুর করে দিলে আর মাছের ভেতরে অংশটা বেরিয়ে আসবে না। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখন উল্টিয়ে দিচ্ছি, আর পাশে চুলে আমি বুটো রান্না করে নিচ্ছি। তো একটু টাইম দিয়ে কিন্তু এই ফুলি মাছের কোপ্তাগুলো ভাজতে হবে, তাহলে কিন্তু ভালো করে ভেতরের অংশটা হয়ে যাবে, নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। আবার অনেকে কিন্তু এরকম ফুলি মাছের কোপ্তা বানিয়ে তারপরে পিস পিস করে কেটে কিন্তু আবার রান্নাও করেন, ভুনা করেন কষিয়ে, সেভাবেও কিন্তু রান্না করা যায়। তবে আমাদের বাসায় বেশিরভাগ এরকম ভেজে খেতেও পছন্দ করে আর কি। আর এই ফুলি মাছের কোপ্তা কিন্তু অনেকেই পছন্দ করেন, কম বেশি আমার মনে হয় বেশিরভাগ মানুষ এই ফুলি মাছের কোপ্তা পছন্দ করে। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন, একটু কষ্ট বলে অনেকেই তৈরি করে খান না, তো মাঝে মাঝে খাবেন, দেখবেন খুবই মজার একটা রেসিপি। আর এখানে কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে ইফতারের জন্য, পেঁয়াজু বুট, আর এখানে ডিমের চপ আলুর চপটা বাকি আছে, আর কিছু হচ্ছে পেঁয়াজু বেগুনি বাকি আছে আর কি। তো বেগুনিটা ভাজলে কিন্তু হয়ে যাবে ইফতার বানানো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এখন পর্যন্ত ধৈর্য সহকারে আমার আজকের ভিডিওটা দেখেছেন। আর এখানে হচ্ছে বেসনের মধ্যে দিয়ে আমি ডিম আলুর চপটা ভেজে নিব। এই ডিম আলুর চপটা খেতে কিন্তু দারুণ, একসঙ্গে করে একটু পেঁয়াজ, শুকনা মরিচ আর একটু ধনিয়া পাতা দিয়ে আলু ভর্তা যেভাবে করি আর কি, ডিম আলুটা সেইভাবে ভর্তা করে চপ আকারে নিয়ে এরকম বেসনে ভাজলে কিন্তু ভালোই লাগে। অনেকে আমরা কিন্তু এটা বাসায় তৈরি করে খাই। আর যেহেতু কালকে ঈদ, সবার মাঝে অনেক আনন্দ, আর আজকে তো চাঁদ রাত ঠিকঠাক, সবাই অনেক কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। তো সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। যে যেখান থেকে ঈদ উদযাপন করছেন সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।